ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা বৃত্তের উপর একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। তাহলে এই উপপাদ্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই জানতে হবে যে বৃত্তাংশ বলতে আমরা কী বুঝি এবং অর্ধ বৃত্তাংশ বলতে কী বুঝি, তার থেকে বড় বৃত্তাংশ বলতে কী বুঝি। এই তিনটে স্টেপ যদি আমরা ক্লিয়ার করে নিই তাহলে দেখবে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে জেনে নিই যে বৃত্তাংশ বলতে কী বুঝি। বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু তাদের যে সংযোজক জ্যা এবং এই যে বৃত্তচাপ, ঠিক আছে, বৃত্তচাপ বৃত্তের যে অংশ অধিগ্রহণ করবে তাকে বলবে বৃত্তাংশ, ঠিক আছে। তাহলে একটা জ্যা বৃত্তকে দুটি অংশে ভাগ করে, একটাকে বলা হয় মুখ্য বৃত্তাংশ এবং গৌণ বৃত্তাংশ, যেগুলো আমরা ক্লাস সিক্স সেভেনে আলোচনা করে এসেছি। তাহলে এবার অর্ধ বৃত্তাংশ মানে কী বলবো, না যখন সেই জ্যাটা হয়ে যাবে ওই বৃত্তের ব্যাস, তাহলে এই যে ব্যাস সেও দেখো সেও কিন্তু দুটো পার্টে ভাগ করছে, এই একটা অংশ আবার নিচে একটা অংশ, ঠিক আছে। তাহলে একমাত্র ব্যাস সে বৃত্তকে দুটি সমান অংশে ভাগ করে, ব্যাস ছাড়া যে কোনো জ্যা বৃত্তকে দুটি অংশে ভাগ করবে, একটা হবে বড় পার্ট একটা ছোট পার্ট, বড়টাকে বলা হবে মুখ্য বৃত্তাংশ ছোটটাকে বলা হবে গৌণ বৃত্তাংশ, ঠিক আছে। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে উপপাদ্যটা কী দেওয়া আছে, না এই যে অর্ধ বৃত্তাংশ, ঠিক আছে, আমরা যদি নাম দিই ধরো এ ও বি, এই যদি আমার বৃত্তের ব্যাস হয় তাহলে এটা হচ্ছে আমার কি অর্ধ বৃত্তাংশ। তাহলে এই অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর, তাহলে এর থেকে বড়, তাহলে আমি এটা যদি নিয়ে নিই এই ধরো সিডি, তাহলে সি আমি যেখানে নাম দিই পি, তাহলে সি পি ডি সি এই যে অংশ এটা হলো কি একটা বৃত্তাংশ এবং সেটা কী হবে না অর্ধবৃত্ত অপেক্ষা বড়, ঠিক আছে। তাহলে মনে করি, আচ্ছা আমি একটা পরিষ্কার ছবি আঁকি, মনে করি এই ও কেন্দ্রীয় বৃত্তের সি পি ডি সি হলো অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ। তাহলে কী লিখব, মনে করি সি পি ডি সি হলো অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ। তাহলে এই যে বৃহত্তর বৃত্তাংশ তার উপর ধরো যে কোনো একটা আমি কোণ অঙ্কন করছি, ধরো এই এর নাম দিলাম ধরো আর, অ্যাঙ্গেল সি আর ডি হলো কী হলো না বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, কোণ বৃহত্তর না অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর
এই যে বৃত্তের অংশ সেখানে উপরে একটা কোণ আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না অ্যাঙ্গেল সি আর ডি হচ্ছে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে কি লেস দ্যান 90 ডিগ্রি বা সূক্ষ্মকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে যে এর মান হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে সমস্যাটা বোঝা গেছে যে আমার একটা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ রয়েছে যার উপরে যে কোনো একটা কোণ সি আর ডি আমি নিয়েছি আমাকে দেখাতে হবে এই যে সি আর ডি এই কোণের মানটা হবে 90 ডিগ্রি অপেক্ষা ছোট বা সি আর ডি হচ্ছে একটা সূক্ষ্মকোণ ঠিক আছে আমি এটা অঙ্কন করছি যে সি ও ও ও ডি যোগ করা হলো কি অঙ্কন করছি অঙ্কন ও সি ও ডি যুক্ত করা হলো তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই যে আমি যদি এই সি ডি এই চাপটাকে যদি আমি সি কিউ ডি চাপ বলি তাহলে এই চাপের ওপর সি কিউ ডি বৃত্তচাপের ওপর সি ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং সি আর ডি হচ্ছে পরিস্থিত কোণ আমরা জানি যে একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে প্রমাণ সি কিউ ডি বৃত্তচাপের ওপর সি ও ডি কেন্দ্রস্থ এবং অ্যাঙ্গেল সি আর ডি বৃত্তস্থ কোণ তাই তো আমরা জানি একই চাপের ওপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অতএব অ্যাঙ্গেল সিওডি ইকুয়ালস টু টু অ্যাঙ্গেল সি আর ডি তাই তো এবার দেখো এই যে সিওডি তাহলে দেখো যে ত্রিভুজ সিওডি থেকে পায় অ্যাঙ্গেল সিওডি কি হবে না লেস দ্যান 180 কেন আমাদের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি 180 ডিগ্রি তাহলে একটা কোণের মান নিঃসন্দেহে এই 180 থেকে ছোট তাই তো তাহলে আমি লিখতে পারবো কি লিখতে পারবো তাহলে টু সি আর ডি ইকুয়ালস টু সি ও ডি ইজ লেস দ্যান 180 ডিগ্রি অতএব টু সি আর ডি ইজ লেস দ্যান 180 ডিগ্রি অতএব অ্যাঙ্গেল সি আর ডি ইজ লেস দ্যান 180 ডিগ্রি বাই টু ইকুয়ালস টু 90 ডিগ্রি তাহলে কী পেলাম সি আর ডি ইজ লেস দ্যান 90 ডিগ্রি অতএব অ্যাঙ্গেল সি আর ডি হলো সূক্ষ্মকোণ এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল
ছোট্ট প্রমাণ, কিন্তু এই প্রমাণটা করতে গেলে অনেকগুলো তথ্য আমাদের আগে থেকে জানতে হবে, যে বৃত্তাংশ কাকে বলে, অর্ধবৃত্তাংশ কাকে বলে, এবং অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বলতে আমরা কী বুঝি। এই তিনটে ধারণা জানা থাকলে পরে অঙ্কটা কিন্তু সহজেই আমরা করে ফেলতে পারব। এবং এটা করতে গিয়ে আর একটা ছোট্ট ধারণা কাজে লাগলো, যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে যে কোনো একটা কোণ কী হবে 180 ডিগ্রি আপনাকে ছোটো হবে, এটাও আমরা কিন্তু এখানে কাজে লাগিয়েছি। এ প্রসঙ্গে বলে রাখি, তাহলে এই যে অর্ধবৃত্ত অপেক্ষা বড় সে কোণটা হলো সূক্ষ্ম কোণ, এবং যদি অর্ধবৃত্ত অপেক্ষা ছোট হয়ে যায় তাহলে এই যে কোণটা হবে এটা কিন্তু হয়ে যাবে কী হবে না, স্থূলকোণ হবে। এই প্রমাণটা আমরা করে দেখাতে পারি, আমরা পরের কোনো আলোচনাতে সে প্রমাণটা করে দেখাবো যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ হচ্ছে স্থূলকোণ।